আর ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের করিমগঞ্জ এলাকার লঙ্গাই রোড, এবং আমি বর্তমানে আছি সেই লঙ্গাই রোডের লঙ্গাই ব্রিজের উপরে। এবং দেখতে পাচ্ছেন এখানে জলের স্তর অনেকটা, যদিও আগে বেড়েছিল, আজকে অনেকটা কমেছে। এখানে জল নিম্নমুখী হচ্ছে আর জলের স্তর আস্তে আস্তে কমছে। দেখছেন অনেক মানুষ এসেছে এখানে, দেখতে পাচ্ছেন জল দেখতে এসেছে মানুষ, অনেক কৌতূহলী মানুষ এসেছে যে লঙ্গায় জল কতটুকু বেড়েছে কমেছে সেটা এখানে দেখতে এসেছে। অনেক মানুষ এসেছে এখানে জল দেখতে এবং এসে কিছু মানুষের আনন্দ লাগছে, কিন্তু এটা আনন্দের বিষয় নয়, এটা অনেক দুঃখের বিষয় যে আমাদের অনেকের বাড়িগুলো ডুবে গেছে আর জল স্তর অনেক বেড়েছে, মানুষের অনেক কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে। মানুষ যারা বৃদ্ধ লোক আছে তাদের ওষুধের পত্রের অভাব হচ্ছে, মেডিসিনের অভাব হচ্ছে, তাই বন্যা একটা মানে বিশাল একটা সমস্যা সরকারের কাছে, সমস্যা আমাদের জনগণের কাছে একটা বড় সমস্যা হচ্ছে বন্যা। তাই বন্যা যেভাবেই হোক, বন্যা মানুষের আর্থ মানুষের পাশে দাঁড়ানো উচিত। দেখতে পাচ্ছেন আমাদের লঙ্গাই বাজার এরিয়া একদম পুরো জলের তলায় ডুবে গেছে, পুরো জলের তলায়। এখন আর মানুষের সাহায্যের জন্য লোক এসেছে, রিলিফ দিচ্ছে। দেখুন রিলিফের চালের জন্য একটা গাড়ি এসেছে, অনেক বস্তা চাল এসেছে। ইভেন আমি দেখছি আমাদের কর্মীরা এক জায়গায় রিলিফ দিচ্ছে, আর সেটা ভালো কথা, বাট এসেছে কিনা সেটা একটা দেখার বিষয়। আর দেখতে পাচ্ছেন আমাদের বাজারের মানে কীভাবে রিলিফ দেওয়া হচ্ছে, আর সেটা হচ্ছে আমাদের করিমগঞ্জের ছবি। কখন রিলিফ দেওয়া হবে, আর এটা হচ্ছে আমাদের লঙ্গাই বাজারের ব্রিজের উপরে একটু সামনে গিয়ে পুরো ডুবে গেছে লঙ্গাই রোড এরিয়া, একদম জলে জল, রাস্তা দেখা যাচ্ছে না। আর দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে, দেখতে পাচ্ছেন একদম পুরো জলে জল হয়ে গেছে, মানুষ যেতে অনেকটা অসুবিধা হচ্ছে, মানুষ একদম রাস্তার জলে ডুবে গেছে, একদম জলে ডুবে গেছে রাস্তা। এখানে ওয়াটার লেভেল অনেক বেশি ছিল, আজকে একটু কম হয়েছে, তো জল আস্তে আস্তে নিচে কমছে। দেখতে পাচ্ছেন মানুষ অনেক চাপড়া ফেলেছে এই জায়গাটিতে, আর জায়গাটি অনেক নোংরা হয়ে গেছে। দেখছেন জল একদম পুরো, কোথায় জল থাকার কথা ছিল আর একদম পুরো জল আস্তায় উঠে গেছে, একদম এখান থেকে পুরো ইনাইকপুর লঙ্গাই ইস্কন মন্দির অব্দি জল। জায়গায় বাজারের অংশটুকু আমরা দেখতে পাবেন যে একদম বাজার, বাজারের দোকানপাটগুলো সব জল, জলে জল ভরে গেছে, এবং শুধুই জল জল চারিদিকে, শুধু জল। বাজারের এই অংশে দেখতে পাবেন যে শুধুই জল, আর বাজারের মানুষের জন্য অনেক অসুবিধা হচ্ছে, মানুষ বাজার করতে পারছে না, দোকানপাট মানুষের জন্য অনেক কষ্ট হচ্ছে, জল আসায় মানুষের অনেক অনেক কষ্ট হচ্ছে। এই দেখুন দোকানদার যে দোকান যিনি দিচ্ছেন, এই দোকানের জন্য কী কষ্ট করতে হবে, ওনার জন্য ক্রেতারা আসবেন না, আর উনি বেচবেনও কীভাবে, জল চারিদিকে জল আর জল জল। তো জল হচ্ছে বন্যা মানুষের জীবনকে একদম দুর্বিশেষ করে তুলেছে, এই কী বলবো আর, দেখে অনেক কষ্ট লাগছে। জল দেখুন চারিপাশে শুধু জল জল আর জল। তো জলের অবস্থা যাই হোক, একটা ভালো কথা যে জল এখন কমতে আছে, আশা করি 4-5 দিনের মধ্যে হয়তো জলস্তর একটু নামবে। নামলেও কী হবে, মানুষের ঘরের যে বন্যাক্রান্ত যে পরিবেশ সেটা আছে, সেটা সুস্থ হতে অনেক দিন লাগবে। এই দেখুন ঘরের কি সাইডের বাজারের দিকের সাইডটা, মানুষ সেখানে দোকান দিচ্ছে, সেই দোকানের একদম পুরো একদম নিচ্ছে।